গতকাল পর্যন্ত আমরা দেখলাম প্রায় হাজার খানেক সহশিক্ষক শিক্ষিকাকে বদলি করেছে মধ্যশিক্ষা পর্ষদ তথা রাজ্য সরকার। উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে যে বদলি চলছিল এই গরমের ছুটিতে, যেখানে হিট ওয়েভ চলছে বলে সার্কুলারে বলা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ জারি করা সার্কুলারে, শিক্ষা দপ্তরের জারি করা সার্কুলারে বলা আছে, এই অবস্থায় দীর্ঘ প্রায় ৪৫ দিন গরমের ছুটি, গরমের ছুটিতে কোনো মিটিং ডেকে রিলিজ করা যায় না, জয়েন করানো যায় না, সেই অবস্থায় দাঁড়িয়ে এরকম একটি পাঁচ দিনের মধ্যে পাঁচটা ওয়ার্কিং ডেজ আমরা কোথা থেকে পাব? যদি এই অর্ডারকে আমাদের ক্যারি আউট করতে হয় তাহলে পরে তো স্কুল খুলতে হয়। অবিলম্বে রাজ্য সরকার যাতে স্কুল খোলে সেদিকে আবেদন থাকছে, কারণ নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে এখন নর্মাল টেম্পারেচার, বাচ্চারা প্রায় দেড় বছর করোনাকালে পড়াশোনা থেকে দূরে চলে গিয়েছিল, আবার যাতে তারা ফিরে আসতে পারে তার ব্যবস্থা করা, এবং এই যে উচ্চশ্রী ট্রান্সফারের যাতে নির্দিষ্ট সার্কুলার বোর্ড থেকে বলা হোক যে এদের বিষয়ে কি করা হবে, প্রধান শিক্ষক শিক্ষিকা রাজ্য জুড়ে এবং যারা ট্রান্সফার হচ্ছেন তারা বিব্রত হচ্ছেন, পাঁচ দিনের মধ্যে তাকে ছাড়তে হবে, রিলিজ করতে হবে এবং তিন দিনের মধ্যে জয়েন করতে হবে, এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধান শিক্ষক শিক্ষিকা একা নিতে পারেন না। সে জায়গায় দাঁড়িয়ে অবিলম্বে মধ্যশিক্ষা পর্ষদকে একটি নির্দিষ্ট সার্কুলার দিয়ে এই অবস্থায় আমাদের কি করণীয় সে ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে হবে। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর এডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ।